প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন যে কান্তজি মন্দির যে যুগল বিগ্রহ, সেটি কিন্তু আসলেই আপনাদের কানে বেজে উঠেছে। আসলে বাদ্যযন্ত্রের আওয়াজ, বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কান্তজি মন্দির যে আছে বিগ্রহ, সেটি কিন্তু নিয়ে যাওয়া হবে নৌকাপথে ঢেপা নদীর উপর দিয়ে। আমি এই মুহূর্তে আছি রাস্তায় এবং সেই সাথে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র প্লাস আমার একটু যদি ভালো লক্ষ্য করার চেষ্টা করি যে আসলে যুগলটি বিভিন্ন নিরাপত্তা বেষ্টনকারীর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে এই ঢেপা নদীতে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় সংসদ সদস্য, সেই সাথে হচ্ছেন উপজেলা ইউনো মহোদয়, বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের ভাই বৃন্দ, তারাও হয়তো বা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ভক্তের সমাগমের কারণে ভালো মতো ক্যাপচার করতে পারতেছে না বা আপনাদেরকে দেখানোর সুযোগ করতে পারছে। আমি কতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য সেটি আসলে বলতে পারতেছি না, অবশ্যই আপনাদের মূল্যর মতামত জানাবেন আর ভিডিওটি কেমন হয় অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যুগলটি নিয়ে আসা হয়েছে কান্দুজি ঢেপা নদীর প্রায় কাছাকাছি। দেখুন সামনে পিছনে হাজার হাজার ভক্তের সমাগম, বিভিন্ন উলুরধ্বনির মাধ্যমে এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আজকের এই কান্তজি মন্দিরের বিগ্রহটি নিয়ে যাওয়া হচ্ছে। সেই সাথে রয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ বাংলাদেশ আনসার বাহিনীর বিভিন্ন সদস্য। হরে কৃষ্ণ। আমরা যদি একটু দেখার চেষ্টা করি আসলে ব্রিজের উপর থেকে আপনাদেরকে যে আসলে কত ভক্তের সমাগম হয়েছে, আমরা এই মুহূর্তে ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো। আমি রয়েছি ব্রিজের প্রায় পশ্চিম পাশে, আমি যদি মাঝখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রিয় দর্শক, পায়ে হেঁটে গুটি গুটি পায়ে নিরাপত্তা বেষ্টনকারীর মাধ্যমে আমাদের কান্তজি মন্দিরে যে রাধাকৃষ্ণ যুগল সেটি নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন কাউল উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, সেই সাথে রয়েছেন আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব মননশীল গোপাল, রয়েছেন ডক্টর ডিসি, সেই সাথে রয়েছেন আরও অনেক দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাথে উপস্থিত রয়েছেন ভক্তবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ বাহিনী নিরাপত্তা বেষ্টনকারীর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল। সাথে রয়েছেন আমাদের পুরোহিত কান্তজি মন্দিরের পূজা অর্চনা, যিনি সবসময় আমাদের মন্দিরে পূজা অর্চনা করে থাকেন কান্তজি মন্দিরে। যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্যানলিস্টে থাকা দূর দূরান্তে থাকা ভক্তবৃন্দকে অবশ্যই দেখা সুযোগ করে দেবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা দেখতে পাচ্ছি যে ছাতার মাধ্যমে রাধাকৃষ্ণের যুগলটি নিয়ে যাওয়া হচ্ছে, সেই সাথে দেখেন যে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে এখানে। ব্রিজের উপর থেকে শুরু করে ব্রিজের নিচে অনেক 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 ভক্তের সমাগম, প্রায় কয়েক হাজার ভক্তের আগমন হয়েছে আজকে। এত পরিমাণের ভক্ত হয়েছে যে আসলে যানবাহন চলার কোনো অ্যাবিলিটি ব্রিজের উপরে নেই। আসলে ব্রিজের উপর থেকে শুরু করে নদীর পাড়ে দুই ধারে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়েছে আজকে। আমি ব্রিজের এই মুহূর্তে রয়েছি পশ্চিম পাশে, আমি ব্রিজ থেকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে
নদীর পারে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে আজকে। এই কান্তজয় বিগ্রহ যে যুগলটি সেটি নিয়ে যাওয়া হবে নৌকা পথে। আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা বেশ সুসজ্জিত, বিভিন্ন পূজা আচনার মাধ্যমে নৌকাতে তুলে নেওয়া হবে আমাদের রাধাকৃষ্ণের যুগল কান্তজি মন্দিরের। আমি আবারও বলে রাখি যে আপনার যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ব্রিজ থেকে নামার চেষ্টা করতেছে ভক্তবৃন্দরা, আসলে অনেক রিস্কি ব্যাপার, সিঁড়ি রয়েছে তবুও কিন্তু ভক্তবৃন্দরা সিঁড়ি দিয়ে না নেমে রিস্ক নিয়ে আসলে ব্রিজ থেকে নামতেছে নিচে নদীতে। দেখুন অনেক অনেক ভক্তের সমাগম হয়েছে আজকে। দর্শক নদীর পাড়ে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়েছে, দেখুন এখনো গুটি গুটি পায়ে এগোচ্ছে কিন্তু ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত। হ্যাঁ দেখেন ব্রিজের উপরে মন্দির থেকে আসতেছে, ব্রিজের উপরে যে আবহাওয়াটি বর্তমানে অনেক ভক্তের সমাগম। আপনাদেরকে কি বলে বুঝাবো যে আসলে আপনারা যদি উপস্থিত হতেন, এখানে উপস্থিত থেকে সরাসরি দেখতেন তাহলে উপভোগ করতে পারতেন যে আজকের এই সমাগমের আয়োজনটি, কান্তজি মন্দিরের বিগ্রহে আজকের যে উৎসবমুখর পরিবেশে আজকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি। দেখুন পুরো রাস্তায় ভক্তবৃন্দ দিয়ে সমাগম। আসলে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্রিজের পরিবেশটি আসলে জমজমাট রয়েছে ভক্তবৃন্দ দিয়ে, সেই সাথে এখন অবধি প্রায় বিভিন্ন ভক্তের আগমনের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হবে কান্তজি মন্দিরে যে যুগলটি সেটি নিয়ে যাওয়া হবে। দেখুন ব্রিজের উপরে এখনও ভক্তবৃন্দ নেমে পায়ে হেঁটে গুটি গুটি পায়ে এগোচ্ছে।